সুবীর সুবীর আপনাকে যুক্ত করা হয়েছে সুবীর আপনি বলেন তাহলে ভালো আছেন আশা করি আপনি ভালো বলেন জি আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল আর কি হ্যাঁ বলেন আমি জানতে চাচ্ছি কি আমাদের সৃষ্টি কি আপনা আপনি হয়েছে নাকি কেউ সৃষ্টি করেছে আমাদের যে সৃষ্টি হয়েছে এটাই তো আমি জানিনা যে আমাদের যে সৃষ্টি হয়েছে সৃষ্টি শব্দটার মানে যদি আমাদেরকে একটু বোঝাই বলতেন আচ্ছা তাহলে কি আমরা নিজে নিজেই কি

ঠিক আছে আমি বলতেছি যেমন আমাদের বিষ্ণু পুরাণে বলা আছে যে ব্রহ্মা আমাদেরকে বিষ্ণু পুরাণে কি বলা আছে সেটা জানতে চাচ্ছি না সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন আচ্ছা আমি নিজেও জানি না সৃষ্টি শব্দের সংজ্ঞা তো সৃষ্টি শব্দের সংজ্ঞা জানেন না তাহলে আপনি এটা এটা আমরা সৃষ্টি হয়েছি কিনা এটা বা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিনা এটার উত্তর আমি কিভাবে দিব যে এখানে আপনি নিজেই প্রশ্নের একটা মানে মেইন যে শব্দটা সেই শব্দটার অর্থই জানেন না তাহলে আমি আপনি প্রশ্নের উত্তরই বা খুঁজবেন কেমনে আপনি তো প্রশ্নটাই যদি আপনি না বুঝেন তাহলে আপনি উত্তরটা কিভাবে বের করবেন আপনার প্রশ্নটাই ক্লিয়ার না প্রশ্নটাই আপনার কাছে ক্লিয়ার না প্রশ্নের একটা শব্দের অর্থ মানে মেইন যে শব্দটা সেই শব্দটাই আপনি জানেন না এটার অর্থ কি তাহলে আপনি উত্তর কিভাবে পাইবেন ভাই এটা তো উত্তর পাওয়া আপনার পক্ষে সম্ভব না কারণ আপনার প্রশ্নই তো মানে ক্লিয়ার না তাহলে আপনার তো আগে সৃষ্টি শব্দটা সংজ্ঞা ভালোভাবে বোঝা উচিত তারপরে প্রশ্নটা তৈরি করা উচিত তাই না জি তাহলে আপনি যান আপনি গিয়ে আগে সৃষ্টি শব্দটা ইয়া করেন মানে দেখেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভালোভাবে শিখে আবার আইসেন আবার আইসে আবার প্রশ্ন করেন তখন আবারও আলোচনা করব ঠিক আছে ভাই সেই পর্যন্ত তো আমি সৃষ্টি হয়েছি কি হয়নি সেটা তো আগে আমার কনফার্ম হইতে হবে তাই না তাহলে আমি কেমনে বলবো যে সৃষ্টি হয়েছি কি হই না হইনি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি মনে করেন আমি লেবু তারপর চিনি পানি আর হচ্ছে গিয়ে এই তিনটা দিয়ে একটা শরবত বানাইলাম হ্যাঁ এই শরবতটা আমি সৃষ্টি করলাম না শরবতটা তো আমি তৈরি করলাম নাকি জি তৈরি করলেন সৃষ্টি তো করি নেই জি না তাহলে সৃষ্টি আর তৈরি করা এই দুটো তো আলাদা মিনিং নাকি জি আচ্ছা মনে করেন আমি একটা গাছ কাইটা সেই গাছটা দিয়ে একটা চেয়ার বানাইলাম চেয়ারটাকে আমি সৃষ্টি করছি নাকি তৈরি করছি তৈরি করছেন আচ্ছা এটা তো সৃষ্টি করিনি তো জি না তাহলে সৃষ্টি এবং তৈরি বা মনে করেন এটাকে আরেকটা শব্দ বলা যেতে পারে রূপান্তর ঘটানো তাই না আমি এই যে কাট গাছটা যে কাটলাম সেই কাটটার রূপান্তর ঘটাইলাম রূপান্তর ঘটায় সেই জিনিসটা বানাইলাম তৈরি করলাম নাকি জি তাহলে তো সৃষ্টি এবং তৈরি বা রূপান্তর ঘটনা এগুলো তো আলাদা শব্দ এই জিনিসটা আমরা বুঝলাম তাহলে এখন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হবে সেটা আপনি একটু মাথা খাটায় বের করেন বের করে এই সৃষ্টি শব্দটা কিন্তু তৈরি হইলে কিন্তু সেটা সৃষ্টি হবে না ঠিক আছে বা জন্ম হওয়াও কিন্তু সৃষ্টি না ঠিক আছে জন্ম মনে করেন আমি আমার ছেলেটা জন্ম দিছি আমি কি ভাই সৃষ্টিকর্তা জি না তাহলে তো আমি সৃষ্টিকর্তা না ঠিক আছে তার মানে আমি জন্ম দেওয়ার মানেই যে সৃষ্টি তা কিন্তু না ঠিক আছে তাহলে এই যে এইগুলা থেকে আলাদা সৃষ্টি শব্দটার অর্থ হবে এইগুলা থেকে আলাদা সুতরাং আপনি একটু ভালো করে চিন্তা করেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি হতে পারে তারপর আরেকদিন মানে আজকি বা আরেকদিন আইসা জি প্রশ্নটা করেন ঠিক আছে ভাই জি অবশ্যই

হ্যালো হ্যাঁ তানজিক বলেন যাচ্ছে শোনা যাচ্ছে বলেন বলছে যে আপনাদের এই যে চিন্তা সংশয় মুক্তির আন্দোলন আমি এটা গত দুই বছর যাবত ধরে পরি আচ্ছা ভালো কথা তারপর এমন এক পর্যায় আমার ভিতরে সম্পূর্ণরূপে নাস্তিকতা ঢুকে গেছে হাই হাই নাউজুবিল্লাহ এখন আমি তো হিন্দু পরিবারের সন্তান এখন এর ভিতরে আমি তো পরিবারে থাকি আমি যাতে পারি এই মতো অবস্থা কি করা উচিত তো এখন যদি পরিবার যদি মানে এটা নিয়ে যদি গ্যাঞ্জাম করে তাহলে পরিবারকে আপনি কনভিন্স করেন বা কনভিন্স যদি করতে না পারেন তাহলে আপনি পরিবার যেটা চায় সেভাবে চলেন এত কথা পরিবারের সাথে বলার দরকার কি তাই না হ্যাঁ সেটাই এছাড়াও আমি আমার আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে যারা একদাই নাস্তিক কিন্তু তারা যে এই তথা কথিত মোল্লাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় ভয় পায় ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ মোল্লাদের বিরুদ্ধে কথা বললে তো কল্লা কল্লা উড়িয়ে দিতে পারে হ্যাঁ এরা তো ভাই মানে ভয়ঙ্কর জিনিস পাগলা কুত্তা এবং এই যে মানে এই এগুলা এদের কেটে বেশি ঘাটাইতে হয় না আর ঘাটাইলে তো কামড় দিয়ে বসতে পারে এত ঘাটার দরকার কি ঠিকই করে যারা যদি ভয় পায় তাহলে তো ভয় পাওয়াটা স্বাভাবিক ভয় তো পাবেই ভাই

হ্যাঁ বাংলাদেশে যারা বাস করে মুসলিম সম্প্রদায় এদের পূর্বপুরুষ তো পত্তলিক ছিল যদি আমি খুব ভুল না করি পত্তলিক ছিল এবং বৌদ্ধ ছিল পত্তলিক ছিল কিছু বৌদ্ধ ছিল মানে হিন্দু ছিল বৌদ্ধ ছিল আচ্ছা যাই হোক আপনার আপনার কথা ভাই অনেক পরে পরে কথা শোনা যায় আপনাকে তাহলে বিদায় জানাই পরের জনকে